আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মিরাজ হাসান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এফএম টেকনিক্যাল। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কীভাবে আসলে আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে পারি, ঠিক আছে? সো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের যেটি করতে হবে, প্রথমে আমরা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নেব, ঠিক আছে? আর একটা কথা বিয়স, এই টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু দুইভাবে ডিলিট করা যায়। একটা হচ্ছে আপনার হচ্ছে কিছু নির্দিষ্ট আপনার টাইমলি আপনি ডিলিট করতে পারবেন, এক মাস এক বছর যাই হোক, আর একটা হচ্ছে পারমানেন্টলি ডিলিট, ঠিক আছে? বেসিক্যালি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করার কারণ হচ্ছে যে অনেকগুলো গ্রুপে অটোমেটিকলি জয়েন হয়ে যাচ্ছে, অনেক বিরক্ত লাগছে, এই জন্য জাস্ট আর কি টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করব, ঠিক আছে? সো প্রথমে আমরা এখানে বাম পাশে উপরে যে কর্নারে একটি অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা যাব আপনার সেটিংয়ে, ঠিক আছে? সেটিংয়ে আসার পরে এই যে এখানে সিকিউরিটি, প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নিচে একটি অপশন দেখছেন ডিলিট মাই অ্যাকাউন্ট, সো এখানে যদি ক্লিক করেন এখানে আপনার হচ্ছে টাইমলি, একটা নির্দিষ্ট টাইমলি এটা ডিলিট করতে পারবেন। যদি মনে করেন যে এক বছরের জন্য ডিলিট করবেন, এক বছরের জন্য বা এক মাস যাই হোক। আর যেটা আমাদের মেন বিষয় সেটা হচ্ছে যে কীভাবে আমরা পার্মানেন্টলি ডিলিট করব, ঠিক আছে? পার্মানেন্টলি ডিলিট করার জন্য এই যে নিচে একটি অপশন দেখছেন টেলিগ্রাম প্যাক, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে একটি অপশন পাবেন ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে? ইউর অ্যাকাউন্টে এসে এখানে যে সব নিচ থেকে তিন নম্বরে যেটা অপশন দেখছেন ডিলিট ইউর অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে উপরে যে অপশনটি দেখছেন এখানে, ঠিক আছে, ডিঅ্যাক্টিভেশন পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলে হবে। দেন আমরা পেজটি একটু লোড নিচ্ছে বয়স, তারপরে এখানে আপনার হচ্ছে নাম্বার দিতে হবে, যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট করে, ঠিক আছে? সো এখানে কিন্তু আমাদের প্রথমে আপনার কান্ট্রি কোড দিতে হবে, নাহলে কিন্তু নিবে না। হ্যাঁ, সো আমার নাম্বারটি আমি বসিয়ে দিই, সো নাম্বার বসানোর পরে এখানে নেক্সটে চাপ দিব, ঠিক আছে? নেক্সটে চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু আপনার সিমে হচ্ছে একটা কনফার্মেশন কোড যাবে, আমাদের কোডটা যাবে টেলিগ্রাম অ্যাকাউন্টে। এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টে আমাদের কোড আসছে, এটা আমরা কপি করে নেব। সো কোডটি কপি করার পরে আমরা এখানে একটা নোটপ্যাডে রাখবো, মানে এসএমএসটা কপি করে দেন এই কোডটা আমরা কপি করে নেব, ঠিক আছে? সরি, কোডটা কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে বসিয়ে দেবো, ওকে? সো এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট সাইন ইনে ক্লিক করার পরে দেন এই যে মাঝখানে একটি অপশন দেখছেন ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টের পরে এখানে চাইবে যে কী কারণে আসলে ডিলিট করতে চাচ্ছেন, এখানে কিছু লিখলে হবে না লিখলে হবে, ঠিক আছে? সো এখানে আমরা জাস্ট ডিলিটে ক্লিক করবো, ডিলিট মাই অ্যাকাউন্ট। সো ইয়েস, ডিলিট মাই অ্যাকাউন্ট উপরে যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করবেন। সো বিয়স, আমাদের অ্যাকাউন্টটি মেবি ডিলিট হয়ে গেছে। সো আমার টেলিগ্রামে এখনই গিয়ে দেখি আসলে আমাদের অ্যাকাউন্টে কী অবস্থা। ওকে, এই যে বিয়স দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সো থ্যাংক ইউ বিয়স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সো ধন্যবাদ সবাইকে।